ছাত্রছাত্রীদের দেখছেন নিউ স্নোম্যানল্যান্ড চলছে বনগাঁ পৌরসভা এবং নিউ স্নোম্যানল্যান্ডের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান পাঠশালা। যেহেতু লকডাউন চলছে এবং স্কুল কলেজ সব বন্ধ, সেই কারণের জন্যই শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভা এবং নিউ স্নোম্যানল্যান্ডের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যাব আমাদের বর্তমান ক্লাসে। এখন আমরা করব শিক্ষা বিজ্ঞানের ক্লাস, বিষয় ভারতীয় সংবিধানে শিক্ষার ধারা এবং সমসুযোগ। আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন শিক্ষক শ্রী সোমনাথ দত্ত এবং শিক্ষক ডক্টর সনত মল্লিক। আমরা সরাসরি চলে যাব শিক্ষকদের কাছে এবং স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। স্যার শুরু করুন তাহলে। নমস্কার। প্রথমেই বনগাঁ পৌরসভা এবং স্নোম্যানল্যান্ডের যে যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ছাত্রদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা শিক্ষকদ্বয়ের পক্ষ থেকে এই উদ্যোগকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা আজ শিক্ষা বিজ্ঞানে এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব যে বিষয়টি বুঝতে গেলে প্রথমেই আমাদের ভারতীয় সংবিধানের বিষয় অবশ্যই সামনে আসবে। তার আগে বলি, শিক্ষা বিজ্ঞান এমন একটি বিষয় যার মধ্যে অনেকগুলো বিষয়ের সংমিশ্রণের একটি সামগ্রিক রূপ। এবার আসি আমার সেই প্রিয় ছাত্রছাত্রীদের এই যে অধ্যায়, এই অধ্যায়টায় তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ভারতীয় সংবিধানে শিক্ষামূলক ধারা ও শিক্ষার সমসুযোগ। প্রথমেই বলি, প্রায় 200 বছর আমাদের এই দেশ ব্রিটিশের অধীনস্থ ছিল। তারপরে আমরা সবাই জানি বহু সংগ্রাম, বহু লড়াই, বহু রক্তক্ষয়, বহু জীবনের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করি 1947 সালের 15ই আগস্ট। যদিও এই যারা 200 বছর ধরে আমাদের শোষণ করেছিল তারা চায়নি যে এই ভারতের আপামর জনগণ শিক্ষার আলোয় আলোকিত হোক। তারা তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা চেয়েছিল কিছু শিক্ষিত কেরানি তৈরি করতে, অর্থাৎ তারা প্রকৃত শিক্ষার আলো থেকে এই ভারতবাসীকে বঞ্চিত করেছিল। তাই স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যারা নিজেদের মানে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা উপলব্ধি করেছিলেন যে এ দেশকে সঠিক রাস্তা দেখাতে হলে, সঠিক পথ দেখাতে হলে একটা শক্তিশালী দেশবাসীর হিসাবে, দেশের জনগণের মেরুদণ্ডকে শক্ত করবার জন্যে একটা বলিষ্ঠ কর্মসূচি গ্রহণ করতে হবে। আর তা হল শিক্ষা, পাশাপাশি একটা রাষ্ট্র পরিচালনার জন্যে সংবিধানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না, তবু তোমাদের অবগত হবার জন্যে বলি, 1948 সালের ফেব্রুয়ারি মাসে ডক্টর বিআর আম্বেদকর তিনি ভারতীয় সংবিধানের একটি খসড়া রচনা
করবার জন্যে তিনি উদ্যোগ গ্রহণ করেন। তার সভাপতিত্বেই এই কাজটি এগিয়ে চলে এবং সেই সংবিধানের খসড়াটি জমা পড়ে, অর্থাৎ ভারতীয় সংবিধানের গণপরিষদ কর্তৃক যে সংবিধান সেটা 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ সেইটা গ্রহণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় আমাদের যিনি এই গণপরিষদের যিনি তৎকালীন সভাপতি ছিলেন তার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। তবে এই যে সংবিধান, আগে আমাদের জানা দরকার সংবিধান কি। সংবিধান হচ্ছে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করবার জন্য প্রয়োজনীয় কতগুলি মৌলিক নিয়ম কানুনের কে সমষ্টিকেই আমরা সংবিধান বা শাসনতন্ত্র বলে থাকি। সংবিধান হল একটি দেশের চালিকা শক্তি, একটা রাষ্ট্রকে সঠিকভাবে সঠিক পথ দেখাবার একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে। মনে রাখতে হবে 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানেও একটি প্রস্তাবনা সংযুক্ত করা হয়। এই প্রস্তাবনায় ভারতের এই প্রস্তাবনার মাধ্যমে কিছু মৌলিক আদর্শ, এই প্রস্তাবনার মধ্যে কিছু মৌলিক আদর্শ ও নীতির কথা তুলে ধরা হয়। বর্তমানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে। যদিও ভারতীয় সংবিধানের মূল যে সংবিধানটা ছিল তোমরা জানো, সেই মূল সংবিধানে তিনটি শব্দ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। একটি হল সমাজতন্ত্র, আরেকটি হল ধর্মনিরপেক্ষ, আরেকটি হল সংহতি। এই তিনটে শব্দ প্রস্তাবনায় সংযুক্ত করা হয়। তবে এ তো গেল আমরা একটা ভূমিকা বললাম প্রথমেই, এরপরে আমরা অতি সংক্ষেপে তোমাদের জানাবো ভারতীয় সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য, কারণ বৈশিষ্ট্যগুলি জানা খুবই জরুরি। কারণ আমরা যে দেশে বাস করছি সেই দেশের একটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে সংবিধান, আর সেই সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য আমরা জানবো না এটা কখনোই হতে পারে না। আর সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এই সংবিধান হলো বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান। তাছাড়া আমাদের দেশের সংবিধান লিখিত এবং অলিখিত সংবিধানের সংমিশ্রণে আমাদের এই সংবিধানটির আরেকটি বৈশিষ্ট্যের দিক। তাছাড়া সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ এখানে লক্ষ্য করা যায়। তাছাড়া ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, নাগরিকদের কিছু মৌলিক অধিকারের স্বীকৃতি, মৌলিক কর্তব্যের উপস্থিতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এক নাগরিকত্ব এবং বিভিন্ন আরও যেসব বিষয়ের মধ্যে বিশেষ করে অনুন্নত মানুষের বিশেষ সুযোগ সুবিধা, এই রকম কতগুলো বৈশিষ্ট্য বা চরিত্রের মধ্যে দিয়ে ভারতীয় সংবিধানকে
একটা আলাদা মাত্রা দান করা হয়েছে সারা বিশ্বের মধ্যে। কারণ ভারতীয় সংবিধান একটা মৌলিকত্বের দাবি রাখে বিশ্বের আঙিনায়। আমরা দেখো এই যে শিক্ষা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আরেকটি জিনিস আমাদের জানার দরকার, সেটা হচ্ছে এই শিক্ষা বিষয়টি 1976 সালের 18ই ডিসেম্বর এই শিক্ষা শব্দটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত হয়। এবং ভারতীয় সংবিধানের 28, 30, 45, 46, 62, 63 এবং বিভিন্ন ধারার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত কতগুলো বিষয় আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধানে এই যে আমাদের যে অধ্যায়টা আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি, এখানে দেখবে আমরা চারটি বিষয়কে আলাদা করে আমরা আইডেন্টিফিকেশন করেছি এর মধ্যে থেকে, যে চারটি বিষয় নিয়েই আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের আলোচনা। দেখো এখানে ভারতীয় সংবিধানে নারী শিক্ষার ওপরে কিছু আলোকপাত করা হয়েছে। 2 নম্বর, তপশিলি জাতি ও উপজাতি মানুষের উন্নতিকল্পে শিক্ষার কথা কিছু বলা হয়েছে। পাশাপাশি আমাদের সমাজে এই যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের শিক্ষার ব্যাপারেও ভারতীয় সংবিধানে বেশ কিছু সুযোগ সুবিধা দান করা হয়েছে। পাশাপাশি শিক্ষায় সমসুযোগের ধারণাটাও তুলে ধরা হয়েছে। এই চারটে বিষয় নিয়েই আজকের আমাদের কিন্তু আলোচনা। তা আমরা প্রথমে একটা ভূমিকা এবং যা আলোচনা, যা প্রাথমিক আলোচনা তোমাদের সঙ্গে করলাম, এবার দেখো আমরা তোমাদের এই ভারতীয় সংবিধানে আমাদের প্রথম যে আলোচ্য বিষয়টা ছিল আমরা বলেছি সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে নারী শিক্ষা। হ্যাঁ, মনে রাখতে হবে, এডুকেশন তোমরা পড়ো অবশ্যই, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মেয়েরা হচ্ছে বা মায়েরা হলো একজন মা, তোমরা নিশ্চয়ই জানো পড়ে এসছো, একজন মা হলেন 100 জন শিক্ষকের সমতুল্য। তাই মায়েদের একটা ভালো মা 100 জন একজন ভালো মাই ধরো, বা একজন মা প্রকৃত মা যিনি, তিনিই হচ্ছেন একজন 100 জন শিক্ষকের সমতুল্য। আমরা তো খণ্ড খণ্ড, কিন্তু আমাদের মতো 100 জন মানুষের ভূমিকা পালন করেন একজন আদর্শ মা। তাই মায়ের কোলই হচ্ছে আমাদের জীবনের প্রথম পাঠশালা। যেটা বলবো, দেখো স্বাধীনতার সময়ে, মানে স্বাধীনতার পূর্ববর্তী আগে, স্বাধীনতার আগে ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন নারী শিক্ষার ব্যাপারে তারা যথেষ্ট উদাসীন ছিল। তবুও আমরা সেই সব মনীষীদের কথা একটু স্মরণ করব, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এইসব মহান ব্যক্তিবর্গ তারা তৎকালীন যুগে হয়তো তারা উপলব্ধি করেছিলেন নারী শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য, কিন্তু ইংরেজ ব্রিটিশ সরকার তারা কিন্তু এর গুরুত্ব বা তাৎপর্যকে তুলে ধরবার চেষ্টা করেননি, বা তারা যথেষ্ট পরিমাণ উদাসীন ছিলেন। আর তারা তাদের এই উদাসীনতায় ভারতবর্ষের শিক্ষার মেরুদণ্ড কিছুটা হলেও দুর্বল হয়ে গেছিল। তাই এই যে একটা শূন্যতা, এই যে একটা গ্যাপ, এই শূন্যতাকে পূরণ করবার কথা প্রথম মাথায় আসে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন, তারা এই ব্যাপারটা মাথায় তাদের ছিল, তারা জেনেছিলেন, তারা উপলব্ধি করেছিলেন যে নারী জাতিকে এগিয়ে দিতে হবে যদি একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাই তারা ভারতীয় সংবিধানে নারীদের জন্যে কয়েকটি ধারা অন্তর্ভুক্ত করেছেন। যেমন ভারতীয় সংবিধানের দেখবে 15 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে যে লিঙ্গভেদে
রাষ্ট্র কখনোই কোনো নাগরিককে আলাদা করতে পারবে না। কি বলছি, যে লিঙ্গভেদে রাষ্ট্র কোনো নাগরিককে আলাদা করতে পারবে না, অর্থাৎ স্ত্রী পুরুষ হিসাবে কাউকে আলাদা করতে পারবে না। অর্থাৎ ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অধিকারকে এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। তার মানে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে এখানে একজন পুরুষ মানুষেরও যে শিক্ষা পাবার অধিকার আছে, একজন নারীরও সমভাবে শিক্ষা পাবার অধিকার আছে। এটা আমি আপনি বলছি না, আমি বা আর কেউ পাঁচজন বলছি না, এটা ভারতীয় সংবিধানেই বলা আছে। আবার দেখো, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলেছে জানো? বলেছে সরকারের বিভিন্ন সরকারি অফিসে বা চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। অর্থাৎ কি, যে নারী এবং পুরুষ উভয়ে সমান অধিকার পেতে পারেন চাকরির ক্ষেত্রে। অর্থাৎ কোনো জায়গায় কর্মক্ষেত্রে কোনো জায়গায় নারী পুরুষের ভেদাভেদ করা হবে না, নারী বলে তাকে কম সুযোগ দেয়া হবে, নারী বলে তাকে কম বেতন দেয়া হবে, এইসব নয়। ভারতীয় সংবিধানই তার ব্যবস্থা করেছে, ভারতীয় সংবিধানই নির্দেশ দিয়ে গেছে। হ্যাঁ, প্রসঙ্গত আর একটা জিনিস তোমাদের বলে রাখি, ভারতের সংবিধানের অভিভাবক হলেন সুপ্রিম কোর্ট। যদি কোনো কারণে এই ভারতীয় সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, এই ধারাগুলো যদি কারণে কোনো সরকার কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করবার চেষ্টা করে, ভারতীয় সুপ্রিম কোর্ট অভিভাবক হিসাবে তাকে রক্ষাকর্তা হিসাবে সেটা দেখভাল করবেন। এবারে দেখো, শুধুমাত্র সংবিধান প্রণেতাগণ দু একটি ধারার মধ্যে দিয়ে নারী শিক্ষার আর অধিকারকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন, তা বললে হবে না। কারণ আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিভিন্ন শিক্ষা কমিশন, যেমন মনে করো রাধাকৃষ্ণন কমিশন, যেটা 1948-49 সালে হয়েছিল, কিংবা মুদালিয়ার কমিশন, যেটা 1952-53 সালে গঠিত হয়েছিল, কোঠারি কমিশন, যেটা 1964-66 সালে, ভারতীয় নারী শিক্ষা পরিষদ, যেটা 1959 সালে, এরকম বিভিন্ন শিক্ষা কমিশন, এমনকি জাতীয় শিক্ষা নীতি 1986-তেও নারী শিক্ষার উন্নতি এবং সম্প্রসারণের ব্যাপারে বিভিন্ন কমিশন এবং কমিটিতে বিভিন্ন সুযোগ দান করা হয়েছে এবং বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে, এই এই করলে নারী শিক্ষার উন্নতি সম্ভব। হ্যাঁ, এবং দেখো পরবর্তীতে দেখো একটা জিনিস তোমাদের মনে রাখো, এত রকম সুযোগ সুবিধার কথা বলা হলো, এত রকম সুপারিশ করা হলেও বাস্তবিক ক্ষেত্রে চিত্রটা কিন্তু একটু অন্য টাইপের। যদি বলো কেন, তাহলে বলি, নারী শিক্ষার পথে আজও কিছু প্রতিবন্ধকতা বা অন্তরায় আমরা লক্ষ্য করি। যেমন আমি দু একটা জাস্ট বলছি, সেটা হচ্ছে দেখো, পর্যাপ্ত বালিকা বিদ্যালয়ের যথেষ্ট অভাব, বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব, এবং মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকারও যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করে থাকি। তাছাড়া যেমন মেয়েদের নিরাপত্তার অভাব আমরা দেখি, বা বাল্যবিবাহ, বা অধিক পরিশ্রমের চাপ, বা পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি, দারিদ্রতা, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস, এই যে এগুলো গেল তো প্রতিবন্ধকতা, আমরা কি শুধু সেই প্রতিবন্ধকতায় পড়ে থাকব? না, আমরা এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। তাহলে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? এই যে কিছু অন্তরায় বা বাধা রয়েছে, এগুলোকে সবার আগে আমাদের দূর করতে হবে। এই দূর করতে গেলে আমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা পিছিয়ে পড়া এলাকায় মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে শিক্ষার সম্প্রসারণ ঘটাতে হবে। গ্রাম অঞ্চলে এলাকায় দারিদ্র দূরীকরণের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। বিদ্যালয়ে শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি করতে হবে। বয়স্ক নিরক্ষর মহিলাদের জন্য সমাজে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করে তাদের শিক্ষার আলো দেখাতে হবে, এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। এইসব বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়েই
নারী শিক্ষার প্রতিবন্ধকতাকে আমরা আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে পারি। তবে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে আমি যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, তাই পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার রয়েছেন, এই সরকার নারী শিক্ষার জন্যে কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে মেয়েরা শিক্ষার আলোয় আরও আলোকিত হতে পারে। এই সদার্থক চিন্তাভাবনা যদি আস্তে আস্তে সমস্ত মানুষের মধ্যে বা সমাজের মধ্যে সম্প্রসারিত হয়, তাহলে এই নারী শিক্ষা মধ্যে দিয়েই আমাদের দেশের মেরুদণ্ড যে শক্ত বুনিয়াদের ওপর দাঁড়াবে এবং তা যে আগামী দিনে এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এটুকুনি বলে আমার শিক্ষক, সম্মানীয় শিক্ষক সনৎবাবুর কাছে আমি আচ্ছা ধন্যবাদ সোমনাথবাবুকে। আমি ডক্টর সনৎ কুমার মল্লিক। বিফোর মাই ডেলিবারেশন আই কানট বাট থ্যাংক দ্য লেজেন্ড অফ বনগাঁ চেয়ারম্যান শ্রী আড্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেজেন্ড অফ নিউজ নোম্যানস ল্যান্ড মিস্টার সোমনাথ মজুমদার অ্যান্ড অ্যাসোসিয়েটস। এদের এত মানে সাগ্রহ না থাকলে পর আমরা এই জায়গায় আসতে পারতাম না, বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এইটুকু দিতে পারতাম না। যাই হোক, সোমনাথবাবু ডিটেলস আলোচনা করলেন সংবিধান সম্পর্কে। আমি প্রিয় ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা মোটামুটি এইটুকু ধরে রাখবে যে সংবিধানের সম্পর্কে একটা টোটাল কনসেপ্ট, তারপরে এর ধারাগুলো এবং শিক্ষায় সময়সুযোগ কী আছে, কাদের কাদের ক্ষেত্রে আমরা সময়সুযোগ পেতে পারি। তা আমি প্রথমে বলে দিই যে বর্তমানে মোটামুটি যে সংবিধান এই পর্যন্ত সংশোধন হয়েছে 104 বার 448টি তোমাদের আর্টিকেল আছে, 25টা পার্ট আছে এবং 12টা শিডিউল আছে। তাহলে এইগুলো তোমাদের কিন্তু মানে শর্ট কোশ্চেনে বা এমসিকিউতেও হেল্প করতে পারে। 448টি মোট আর্টিকেল, 25টা পার্ট আছে, 12টা শিডিউল আছে এবং 104টি অ্যামেন্ডমেন্ট আছে। মোটামুটি তোমরা এটা মানে জেনে রাখলে, আমার যে আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে শিক্ষায় সময়সুযোগ। আমার সহ মানে বন্ধু সোমনাথবাবু উনি ধারাগুলো বলে দিয়েছেন, তবু আমি আজকে আলোচনা করব যে শিক্ষায় সময়সুযোগ কী বা সময়সুযোগ বলতে আমরা কী বুঝি। সময়সুযোগ কথাটির অর্থ আসলে সমান সুযোগ দেওয়া। কী করে সমান? যে জাতি ধর্ম বর্ণ উচ্চ নিচ ধনী গরিব ভাষাভাষী ইত্যাদি ভেদাভেদ কোনো থাকবে না, অর্থাৎ উচ্চ নিচ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব এসব কোনো থাকবে না। তাহলে বোঝা গেলই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন সকলেই সমান শিক্ষার অধিকার লাভ করতে পারবে তাকেই বলা হয়েছে সমসুযোগ। এটা মূলত আমরা পেয়েছি কোঠারি কমিশনের কনসেপ্ট থেকে। 1960 আমি দেখাচ্ছি এটা স্লাইডে, যে কোঠারি কমিশন বলছে 1964 সালের 14 জুলাই ভারত সরকারের পক্ষে ডক্টর ডিএস কোঠারি, দৌলত সিং কোঠারি 17 জন সদস্য নিয়ে কমিশনটা তৈরি করেছিলেন, যেখানে বলা হয়েছিল কমন স্কুল। কমন স্কুল মিন্স যে সেখানে এভরি ওয়ান উইল বি এলিজেবল টু অ্যাডমিট ফর লার্নিং। সুতরাং বোঝাই যাচ্ছে যে সেখানে প্রত্যেকেই ধনী দরিদ্র, কি হিন্দু কি মুসলিম কি জৈন, এরকম সবাই একই বিদ্যালয়ে সমানভাবে সমান মানে অধিকারের সঙ্গে সে শিক্ষালাভ করতে পারবে। দ্যাট ইজ কমন স্কুল অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাসিলিটি অফ কমন স্কুল। সুতরাং এটা ধারণা কিন্তু কোঠারি কমিশনে। এরপরে এনপিই হয়েছিল 1986 ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, সেখানে কিন্তু তার দ্বিতীয় পার্টে বলা হয়েছিল যে এখানে কমন স্কুল থাকবে। সেখানে আমরা সেখানে এটা পেয়েছি যে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বর্তমান যে শিক্ষা পরিকাঠামো রয়েছে এখানে কিন্তু কেউ মানে ভর্তি হতে পারবে না বা শিক্ষালাভ করতে পারবে না এমন কনসেপ্ট কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের কোনো জায়গা নেই। সবাই যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষার প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায়, যে কোনো চাকরিতে সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। পরের স্লাইডে যাচ্ছেন। এবার ভারতীয় সংবিধানের সমতার ধারা সোমনাথবাবু বলে দিয়েছেন, তবু আমি পার্টিকুলার বলে দিচ্ছি যে 11 নম্বর ধারায় রয়েছে আইনি দৃষ্টিতে সবাই সমান,
15 নম্বরে রয়েছে ধর্ম জাতি লিঙ্গ। এই ধর্ম জাতি লিঙ্গ ভেদে কোনো রকম কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান অধিকারের সঙ্গে সেই অধিকারগুলো ভোগ করতে পারবে। 15 দিয়ে বলা আছে নারী শিক্ষা, সেই নারী শিক্ষার অধিকারকে উনি ডিটেলস বলে দিয়েছেন, নারী শিক্ষার খুব ভালো করে বলে দিয়েছেন। 16 নম্বরে বলেছে সরকারি চাকরি সংক্রান্ত, অর্থাৎ বর্তমানে আমরা যারা সরকারি চাকরি করি এখানে এমন নয় যে ও হিন্দু বলে ওই জায়গাটা যেতে পারবে না, ও মুসলিম বলে ওই জায়গায় টিচার হতে পারবে না, এমন কিন্তু ধারণা আমাদের এখানে টোটালি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতের মানুষ, যে কোনো ভাষাভাষীর মানুষ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে কিন্তু অবশ্যই যোগদান করতে পারবে, সার্ভিস করতে পারবে, সেবা দিতে পারবে। তারপরে বলা আছে 17 নম্বর ধারায় বলেছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। অর্থাৎ আমরা বিআর আম্বেদকরের সময় দেখেছি তখনকার সমাজে কিন্তু অস্পৃশ্যতা ছিল, এখন কিন্তু এটা টোটালি নিষিদ্ধ করা হয়েছে। এখন হচ্ছে কোয়ালিটি ফার্স্ট, আপনি কোন জাতের বা ছাত্রছাত্রী কোন ধর্মের এটা কিন্তু মুখ্য বিষয় নয়, কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট। সুতরাং এই কোয়ালিটিকে মেনটেন করছে ভারতীয় সংবিধান। 18 নম্বরে বলা আছে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ যেখানে গভর্নমেন্ট ইনভেস্ট করবে সেখানে কিন্তু কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, যেহেতু ধর্ম শিক্ষা নিয়ে অনেক বিতর্ক মতভেদ আছে সেই জন্য এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কোনো ট্রাস্টি বোর্ড যদি মনে করে মুসলিমদের ক্ষেত্রে বলা আছে, বা যেমন রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে বলা আছে, এখানে কিন্তু এরা নিজেদের মতন করে আলাদা কোনো সাবজেক্ট এরা বা ধর্মীয় কোনো বিষয়ে এরা ইচ্ছে করলে পড়াতে পারে। 29 নম্বরে বলা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, যেটা আজকে আমার মুখ্য বিষয় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধীনতা রক্ষা। আর 29-এ দিয়ে বলা আছে সংস্কৃতি সংরক্ষণ, 29-এ 1-এ বলে সংস্কৃতি সংরক্ষণ, দিয়ে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সম সুযোগ। আর 30 নম্বরে বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা এবং প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা। সুতরাং 30 নম্বর ধারাটাকে আমি যদি ধরে নিই, কোনো মুসলিম যদি চায় বনগাঁতে কেন ভারতবর্ষের যে কোনো জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে আর নিজস্বভাবে সে পরিচালনাও করতে পারবে, এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ কোনো নেই যে এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষ সেখানে ভর্তি হতে পারবে না বা প্রতিষ্ঠান খুলতে পারবে না বা পরিচালনা করতে পারবে না। পরেটায় আসি, দেখছি শিক্ষা ধারাগুলো কী কী আছে। ভারতীয় সময়ে 45 নম্বর ধারায় বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের কথা বলা হয়েছে, বলছি যে 6 থেকে 14 বছর, এখন আর 6-এর নিচে নেমে এসছে, 5 থেকে আমরা শুরু করে দিই, 14 বছরের কোনো বাচ্চা বা শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। সুতরাং এই দিকটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে সংবিধান দেখছে। 46 নম্বরে বলা আছে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্যদের শিক্ষার অধিকার। সুতরাং এই যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এটা এখানে ওবিসি আছে, এদের আলাদা করে শিক্ষার অধিকার এবং সার্ভিসের অধিকারগুলোকে দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে বর্তমানে অনেক মতবিরোধ তৈরি হয়েছে, তবু আমি একটু সামান্য হিন্টস দিই, এগুলো তো অনেক ইতিহাস রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, এরা ছিল আসলে পিছিয়ে পড়া সম্প্রদায়, এখনও পিছিয়ে পড়া সম্প্রদায় আছে, যার একটা বৃহৎ অংশ এখনও কিন্তু অশিক্ষা কুসংস্কার অন্ধকারে ডুবে রয়েছেন। মূলত এই অনুন্নত সম্প্রদায়কে সমাজে তুলে আনার জন্যেই এদের এই সুযোগ সুবিধাদানের কথা সংবিধান মনে করেছে বলে দিয়েছে। তারপরে বলা আছে আমাদের এখানে এখন 3টে তালিকা আছে, এটা ভালো করে শুনে নেবে স্টুডেন্টরা, আমাদের শিক্ষায় বলছে একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে কম বেশি যে শিক্ষাটা আমাদের যৌথ তালিকার মধ্যে রয়েছে। তাহলে কেন্দ্রীয় তালিকা আছে 6টা, আর রাজ্য তালিকা আছে 2টো, আর যৌথ তালিকা আছে 6টা। তাহলে প্রশ্নটা ভালো করে শোনাও যে তালিকার মধ্যে রয়েছে কেন্দ্রীয় 6টা, রাজ্য 2টো, যৌথ 6টা। শিক্ষার মধ্যে কেন্দ্রীয় তালিকায় কী কী রয়েছে, বলছে 62 থেকে 67, অর্থাৎ 62, 63, 64, 65, 66, 67 এবার মুখস্থ রেখে দেবে। 62 নম্বর ধারা থেকে 67 নম্বর ধারা পর্যন্ত রয়েছে কেন্দ্রীয় তালিকায় শিক্ষা সংক্রান্ত, যার মধ্যে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, মিউজিয়াম, রিসার্চ সেন্টার, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশুনো করে। রাজ্য তালিকায় রয়েছে 2টি বিষয়, 11 এবং 12, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়া বাকি রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা মিউজিয়ামগুলো আছে বা ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু রাজ্য সরকার দেখাশোনা করে। যৌথ তালিকায় কিন্তু 6টা আছে। হ্যাঁ, 20 নম্বরে শিক্ষা সংক্রান্ত অর্থনীতি ও সামাজিক পরিভাষায় বলা আছে কি, শিক্ষা সংক্রান্ত অর্থনীতি ও সামাজিক পরিকল্পনা, বৃত্তি ও কারিগরি শিক্ষা বলা আছে 25 নম্বরে, 26 নম্বর হচ্ছে আইন ও অন্য পেশা,
ঠিক আছে, আইন অন্য পেশা, 27 নম্বর রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা, 39 নম্বরে রয়েছে আমাদের পুস্তক প্রদান ইত্যাদি, এবং অন্যান্য ক্ষমতাগুলো রয়েছে যৌথ তালিকার মধ্যে, যেগুলো আমরা রাজ্য এবং কেন্দ্র এটা কিন্তু যৌথ তালিকার মধ্যে রয়েছে। যে এখন দেখো মিড ডে মিল দেওয়া হয়, এটাও কিন্তু যৌথ উদ্যোগ। অর্থাৎ ভারতীয় সংবিধান, ভারতবর্ষ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে কিন্তু এই শিক্ষাগুলোকে বা এই ধারাগুলোকে কিন্তু দেখাশোনা করে পরিচালনা করে থাকে। যাক, এরপরে আসি তোমাদের সমসূচের যে কনসেপ্টটা কী আছে। সমসূচের কনসেপ্ট হচ্ছে, আমি আগেই বলেছি, সমসূচের কনসেপ্টটা এসে সংবিধানের অধিকার থেকে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ ভাষা জাতি, আমি সেটাই দেখাচ্ছি, তারা যখন যথার্থ শিক্ষালাভের সুযোগ পায় তখন তাকে বলা হয় সম সুযোগ। কোঠারি কমিশন লক্ষ্য করেছে যে ভারতে যে শিক্ষা ব্যবস্থা আছে তাতে বিভেদ ও শ্রেণী বৈষম্য রয়েছে, সুতরাং এই বিভেদ ও শ্রেণী বৈষম্য দূর করার জন্য কিন্তু কোঠারি কমিশন এটাকে ইনপুট করে। তারপরে বলা যে শিক্ষাক্ষেত্রে শ্রেণী বৈষম্য দূর করে সকলেই যাতে সমানভাবে শিক্ষালাভের সুযোগ পায়, সুবিধা পায়, তার জন্য কমিশন কতগুলি সুপারিশ করেছে। অবৈতনিক শিক্ষা, বিনামূল্যে পুস্তক দান, বুক ব্যাংক তৈরি করা, বৃত্তিদান, নারী শিক্ষার প্রসঙ্গে এটা সম্ভবত আগেই বলেছেন, এবং কমন স্কুল তৈরি করা, এগুলো সবই কিন্তু সমসুযোগের আওতার মধ্যে পড়ছে, যার দ্বারা কিন্তু আমরা এখন নানান রকমভাবে শিক্ষালাভের সুযোগ গ্রহণ করে পাচ্ছি, গ্রহণ করতে পারছি। এবার দেখছি যে সংখ্যালঘু সম্প্রদায় তপশিলি জাতি উপজাতি শ্রেণীর শিক্ষা সমানাধিকার ধারাগুলো আগে বলে দিচ্ছি, আমি একটু স্কিপ করে যাচ্ছি। SC/ST শিক্ষা নিয়ে কোটারি কমিশন এবং NP, আমি শুধু এই স্লাইডটা দেখাতে চাই যে SC/ST শিক্ষা উন্নয়নে কোটারি কমিশন এবং NP, দ্যাট ইজ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, কী করেছে। বলছে কোটারি কমিশন 1964-66 এবং NP 1986-এ বলা আছে SC/ST শিক্ষা প্রসারে বিশেষ গুরুত্ব দানের সুপারিশ করা হয়েছে, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হিসেবে ভারতে এই সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসাবে বিবেচনা করেছে, যাতে তারা সার্বিক উন্নয়ন ঘটাতে পারে। অর্থাৎ এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় SC/ST, এরা যেন নিজেদেরকে আরও খানিকটা এনহান্স করতে পারে, সেই জন্যই সংবিধান কিন্তু স্বীকৃতি দিয়েছে। আমি দুটো কলাম করে দেখিয়ে দিয়েছি SC-দের কী কী করণীয় আর ST-দের কী কী সুযোগ দেওয়া হয়েছে, বলে দিচ্ছি তবু একবার, তোমরা নোট ডাউন করে নিতে পারো। SC-দের সুযোগ সুবিধা, এগুলো প্রশ্ন উত্তরের মধ্যে পড়ে যাবে, কিন্তু যে আসতেই পারে যে সংখ্যালঘু সম্প্রদায় বা পিছিয়ে পড়া সম্প্রদায় বা SC/ST উন্নয়নের জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রশ্ন হলো SC/ST-দের জন্যে কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেটা হলো SC-দের সুযোগ জন্য আরও সুযোগ দিতে হবে, আশ্রম বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে, তারপরে বলছে হোস্টেল এবং কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, বৃত্তি বা স্কলারশিপ দিতে হবে, আর কী করতে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, পরিবারকে বা ফ্যামিলিকে এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে, এবং অবশ্যই তপশিলি জাতি উপজাতি শিক্ষক নিয়োগ করতে হবে। আর ST-দের জন্য অবশ্যই তাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় বই রচনা করতে হবে, যাতে তারা কিনা ওটা পড়তে উৎসাহ পায়। আমরা নিশ্চয়ই জানি এখন অলচিকি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মেঘালয়ে খাসি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এরকম আঞ্চলিক ভাষায় কিন্তু বহু ST উন্নয়নের কাজকর্ম করে চলেছে গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে। এবার সংখ্যালঘু সম্প্রদায়, এরা তো সোমনাথবাবু বলে গেছেন, না সংখ্যালঘুটা বলা হয়নি, আমি আপনি বলবেন, এবার আপনি এবার বলুন সংখ্যালঘু সম্প্রদায়ের কথা। আচ্ছা, সোমনাথবাবু বলছেন, এবার সংখ্যালঘু সম্প্রদায় আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি টোটাল এগুলো। হ্যাঁ, যেটা আমাদের মাস্টারমশাই এতক্ষণ ধরে আলোচনা করলেন, উনি একটা দিক আলোচনা করেছেন, শিক্ষায় সমসুযোগের ধারণা এবং SC/ST-দের শিক্ষা সংক্রান্ত। আমি এখন তোমাদের সঙ্গে আর একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষা, অর্থাৎ সংখ্যালঘু কারা। মনে রাখতে হবে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করলো তখন দুটো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। এখানে একটা বড় অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তা সত্ত্বেও এই দেশে এমন কিছু সম্প্রদায়ের মানুষ রয়ে গেলেন বা তারা আছেন, তাদের মধ্যে মুসলিম আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, শিখ আছেন, এরম কিছু মানুষ, তাদের স্বার্থ রক্ষার কথা সংবিধান প্রণেতারা কিন্তু ভুলে যাননি, তাদের মাথাতেও কিন্তু ছিল, তারাও উপলব্ধি করেছিলেন যে না,
আমার দেশের চরিত্রকে বা আমাদের ভারতবর্ষ পরবর্তী পর্যায়ে তোমরা জানো আমাদের এই ভারতবর্ষ সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, অর্থাৎ এখানে যে ধর্মালম্বীর মানুষ হোক না কেন সে তার নিজস্ব সংস্কৃতি বা কৃষ্টি নিয়েই সে এগোবে, তার ধর্ম নিয়েই সে এগোবে, এখানে রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না। তাই ভারতীয় সংবিধানে সংবিধান প্রণেতারা দুই তিনটে ধারার কথা উল্লেখ করেছেন, যদি বলো কেমন। যেমন 29 নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে, স্ব-অধিকার রক্ষার কথা এখানে বলা হয়েছে। ব্যাপারটা বোঝো, 29 নম্বর ধারায় কারা, যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। বিশেষ করে 29-এর 1 নং ধারায় কি বলা হয়েছে, যে যদি ভারতবর্ষের মধ্যে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ তার কৃষ্টি বা সংস্কৃতিকে সংরক্ষণ করতে চায়, সেই সংরক্ষণের অধিকার দিয়েছে কে, ভারতীয় সংবিধানের 29-এর 1 নং ধারা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? দেখো 29-এর 2 নং ধারায় কি বলছে, যে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে হ্যাঁ যদি কোনো অজুহাতে কোনো ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এখানে সবাইয়ের সমান সুযোগ সুবিধা, শিক্ষার অধিকার সবাইয়ের সমান, একজন হিন্দু মানুষের, একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, সকলের কিন্তু সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। আর 30 নং ধারায় কি বলা হয়েছে, যে এখানে সংখ্যালঘু সম্প্রদায় তারা কি করতে পারবে, তারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, এমনকি তারা তাদের সেই প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও ভারতীয় সংবিধানে দেওয়া হয়েছে। যেমন 30-এর 1 নং ধারায় বলা হয়েছে তারা তাদের পছন্দ মতো বিদ্যালয় স্থাপন করতে পারবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। দেখো 30-এর 2 নং ধারায় কি বলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত, যেমন মনে করো একটা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, সেটি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় হ্যাঁ তাকেও কিন্তু সেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ তাকেও সেই সুযোগ দিতে হবে। আবার দেখো 350 নম্বর ধারায় আবার কি বলছে, যে মনে করো সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সন্তান তারা মাতৃভাষায় শিক্ষা তারা গ্রহণ করতে পারবে, অর্থাৎ মাতৃভাষা মানে মায়ের ভাষায়, অর্থাৎ সে তার নিজস্ব ভাষায় নিজস্ব ধর্মীয় ভাষায় সে তার শিক্ষা গ্রহণের অধিকার তাকে দেয়া হয়েছে। আর 50-এর খ দ্বারায় সংখ্যালঘুদের তাদের 350-এ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মানুষের, আমি একটুখানি তোমাদের একটুখানি বলি, সেটা প্রথমে শিক্ষাদানের সুযোগের কথা বলা হয়েছে এবং প্রয়োজনে মনে রাখতে হবে 350টা আবার একটু রিপিট করছি, 350-এর কয়েকটায় সেখানে বলা হচ্ছে যদি রাষ্ট্রপতি মনে করেন তাহলে তিনি প্রয়োজন বোধে যথোপযুক্ত তাদের সুযোগ সুবিধার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। আর 300 খয়ে বলা হয়েছে যে তাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা যাতে হয় সেটা দেখার জন্যে আধিকারিক বা অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে, অর্থাৎ যাতে দেখো এমনভাবে সংবিধান প্রণেতারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা সংখ্যালঘু স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য অফিসার নিয়োগের কথাও বলেছেন, অর্থাৎ যদি কোনো জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে তাহলে সেখানে অফিসার বা আধিকারিক নিয়োগের ব্যবস্থাও রাখা আছে ভারতীয় সংবিধানে। আর এভাবেই সংখ্যালঘু স্বার্থ সিদ্ধির মানে সংখ্যালঘু মানুষের শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষের সেই বিবিধের মধ্যে ঐক্যের যে বাতাবরণ এইটা কিন্তু প্রতিষ্ঠা করবার একটা ইঙ্গিত, সুদূর প্রসারী ইঙ্গিত দিয়ে গেছিলেন সংবিধান প্রণেতা। এটা আমাদের কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি। দেখো এই যে আজকের বর্তমান পরিস্থিতিতে এখন আমরা সবাই গৃহবন্দী, এখানে কিন্তু আমরা ভাবছি না যে একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, এইভাবে কিন্তু ভাবছি না, আমরা সবাই আমাদের একটাই পরিচয় আমরা মানুষ, এবং এই মানুষের স্বার্থের তাদের বেঁচে থাকার অধিকার তাদের, মানুষ মানুষকে তাদের নিজেদের দেখার জন্যে আমরা কিন্তু তাদের বিপদে প্রত্যেকের বিপদে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছি, এবং তোমরাও সবাই
মানে পড়াশোনার মধ্যে দিয়ে এইভাবে আগামী দিনে তোমরাও এগিয়ে যাবে, এটাই আমাদের একটা বক্তব্য। আর আমি মাস্টারমশাইকে আরও কিছু বলার জন্য বলছি, আর শেষে আমি তোমাদের সঙ্গে একদম আলোচনা করব, কিন্তু তার আগে মাস্টারমশাই আরও দু একটা। আচ্ছা, মানে আমি অ্যাট এ গ্লান্স, আসলে ল্যাক অফ টাইম, আমাদের একটু তাড়াতাড়ি বলতেই হচ্ছে, কিছু করার নেই। সোমনাথবাবু টোটালটা ধারণা দিয়ে দিলেন, আমি তোমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলো একবার বলে দিই। সেটা হচ্ছে যে লিখে রেখেছি আমি, স্ক্রিনটা যদি দেখায় ভালো হয় মনে রাখার জন্য বিষয়গুলো, ভারতীয় সংবিধানের প্রকৃতি কী বলা আছে, ভারতের সংবিধানের যে প্রকৃতিটা সে বলা আছে, ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান, এখানে আইন প্রণয়নের ক্ষমতাগুলি তিন ভাগে বিভক্ত করা হয়েছে, কেন্দ্রীয়, রাজ্য এবং যৌথ। সেকেন্ড পয়েন্টে বলা আছে কেন্দ্র তালিকায় কী কী আছে, কাকে বলে, যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারে রয়েছে তাকে বলছে কেন্দ্রীয় তালিকা, এটি লিস্ট ওয়ান নামে পরিচিত। দ্বিতীয় আছে বলছে যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য সরকারের শুধু রয়েছে তাকে বলা হয়েছে রাজ্য তালিকা, এটি লিস্ট টু নামে পরিচিত। তারপরে রয়েছে যৌথ তালিকা, যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য এবং কেন্দ্রীয় যৌথভাবে নিতে পারে তাকে বলা হয়েছে যৌথ তালিকা, এটি লিস্ট থ্রি নামে পরিচিত। তাহলে লিস্ট ওয়ানে রয়েছে কেন্দ্রীয় তালিকা, লিস্ট টুয়ে রয়েছে রাজ্য তালিকা, লিস্ট থ্রিতে রয়েছে যৌথ তালিকা। আমরা নিচেও দেখিয়ে দিচ্ছি, আগে আমি বলে দিচ্ছি টোটালটাই, এবার আমি বলে দিচ্ছি যে সমসুযোগ প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কী কী স্টেপ নিতে পারি। সেই স্টেপগুলো হচ্ছে, প্রথমত আমাদেরকে আগে আইন বা ধারা সম্পর্কে আমাদেরকে আগে বুঝতে হবে। দ্বিতীয়ত বলছে যে যদি কোনো ধর্মীয় মানুষ, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যারা সংখ্যালঘু বলে আমরা পরিচিত বলেছি, যে সংখ্যালঘু বলতে কিন্তু শুধুমাত্র মুসলিম নন, সংখ্যালঘু মানে মুসলিম রয়েছেন, বৌদ্ধ রয়েছেন, জৈন রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, এমনকি মিশনারি সন্ন্যাসীরাও কিন্তু রয়েছেন, এরা যদি কোথাও কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে তাহলে কিন্তু আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, এদের শিক্ষা লাভের সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, অর্থাৎ এই এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা এসসি এসটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে যায় তাহলে সর্বতোভাবে তাকে সহযোগিতা করতে হবে। তিন নম্বর হচ্ছে এদের আর্থিক দানের ব্যবস্থা করতে হবে। চার নম্বর হচ্ছে এদের যাতে স্কলারশিপ পায়, বৃত্তিমূলক পরীক্ষাতে নিজেদেরকে আরও এনহান্স করতে পারে, আরও উন্নত করতে পারে, তাদের জন্যে উপযুক্ত কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখনও বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্তু রাজ্য সরকার বিভিন্ন জায়গায় মানে উদ্যোগ নিয়ে এই এসসি এসটিদের জন্যে বা মাইনরিটিদের জন্যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কোচিংয়ের ব্যবস্থা করেছে, রবীন্দ্রভারতীতে আমরা দেখেছি, কলকাতায় রয়েছে, বা মুসলিম বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই ধরনের কাজকর্ম করে যাচ্ছে। পঞ্চমত বলছি যে যেগুলো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বা ক্লাব রয়েছে বা পাড়ায় যে সংগঠন রয়েছে, এরকম সংগঠন যাতে আরও গড়ে ওঠে সেই দিকে কিন্তু নজর দিতে হবে, যাতে কিনা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পায়। সুতরাং এক গোষ্ঠীর মানুষ যদি একটা প্রতিষ্ঠান করতে চায়, কখনোই যেন সরকারি বা বেসরকারি উদ্যোগে এদেরকে বাধা দেওয়া না হয়, সেই ব্যবস্থাই করে রাখা হয়েছে। আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সমতা, যেটা সোমনাথবাবু মানে ডিটেলস বলেছেন, আমি অ্যাট এ গ্লান্স একটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের যে শিক্ষা সমতা কীভাবে করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় নিজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, তাদের ভাবাবেগকে কোনোভাবেই আঘাত করা যাবে না, নিজ ভাষায় শিক্ষা লাভের সুযোগ দিতে হবে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষায় পাঠ্যপুস্তক রচনা করতে হবে, আলাদা বা বিশেষ ধরনের পাঠ্যক্রম প্রস্তুত করা তাদের জন্য দরকার, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যাতে কোনোরকম হীনমন্যতা বোধ না কাজ করে সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাহলে আমরা যদি একে অপরকে দেখার সুযোগ দিই বা একে অপরকে দেখি, একে অপরকে যদি আমরা মর্যাদা দিই, একে অপরকে যদি আমরা সম্মান করি, তাহলে কিন্তু এই ধর্মে ধর্মে ভেদাভেদ তা তৈরি হবে না। আমাদের সংবিধানের যে অধিকার, সংবিধানের যে ধারা, সংবিধান রচনার যে ঐতিহ্য, সেটা কিন্তু সর্বতভাবে রক্ষা হবে। আচ্ছা, এরপরে আমি স্যারকে বলবো, আপনি ওই একটা প্রশ্ন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটু কথা বলুন, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি দেখো, আমরা আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনার প্রায় শেষ মানে প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। আজকে যেটুকুনি হয়তো এই একটি ক্লাসের মধ্যে দিয়ে তোমরা কতটা আমরা তোমাদের দিতে পারলাম সেটা
তোমরাই সেটা দেখবে, কারণ বিষয়টা কিন্তু খুবই গুরুগম্ভীর বিষয়। কারণ এখানে কতগুলো ধারা বিষয় রয়েছে, এগুলো মনে রাখার মতো বিষয় এবং এগুলোর জন্য তোমাদের একটু চর্চা বা অনুশীলন করতে হবে। তবে এই অধ্যায় থেকে তোমাদের বলবো কতগুলো প্রশ্ন, একটু তোমরা যদি কাগজ কলম হাতের কাছে থাকে একটুখানি দেখে নাও, একটু লিখে নাও, আমি প্রশ্নগুলো বলি। এখান থেকে বড় প্রশ্ন বলতে আমি দুই তিনটে প্রশ্নকে আমরা আইডেন্টিফিকেশন করেছি। সেটা হচ্ছে, প্রথমে এক নম্বর লেখো, ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে আলোচনা করো। ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে আলোচনা করো, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্নটা লেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির ভুক্ত মানুষের উন্নতিকল্পে ভারতীয় সংবিধানে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্ণনা করো, এ একটা প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, হ্যাঁ লিখেছ তো, এবার লেখো, ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। আর চার নম্বর প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো বা শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো। শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো আর শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো, দুটো পার্ট, একটা শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো আর একটা হচ্ছে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। আর লাস্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে, মানে আমরা তো টুকরো টুকরো আলোচনা করলাম, এগুলোকে টোটাল নিয়ে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। আর আমি তোমাদের আরেকটুখানি জাস্ট বলে দিই, এই অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু শর্ট এবং এমসিকিউ তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা শোনো, আমি এটাকে কভার করে দিচ্ছি। আচ্ছা এতক্ষণ তোমরা যেটা শুনলে, এটা কিন্তু গ্রুপ বি তে আমরা যেটা আলোচনা করলাম, গ্রুপ বির প্রশ্ন। অর্থাৎ চারটে ভাগ আছে, এ বি সি ডি, আমরা এতক্ষণ আলোচনা করলাম বি পার্টের প্রশ্ন। এখান থেকে বড় কোশ্চেন থাকবে আট নম্বরে দুটো, আর এমসিকিউ থাকবে নটা, শর্ট থাকবে পাঁচটা। আজকে বি পার্ট শুনলে দেখা যাক সবাই ভালো থেকে। আর সবাইয়ের শেষে বলবো, তোমাদের বলবো যে তোমরা ঘরে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিউজিল্যান্ডের যারা কর্ণধার আছেন এবং বনগাঁ পৌরসভার আর পৌরপতি সহ যে সকল কাউন্সিলর আছে সকলকেই অভিনন্দন আরেকবার, কারণ এই রকম একটি উদ্যোগে আমাদের শিক্ষককুলকে সামিল করে আপনারা আমাদেরও যথেষ্ট গৌরবান্বিত করেছেন। আপনাদের এই শুভ উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করলাম আমাদের এডুকেশন ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিক্ষক শ্রী সোমনাথ দত্ত এবং শিক্ষক ডক্টর সনত মল্লিক। আমরা নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাবো, এবং সেই সাথে সাথে ছাত্রছাত্রীদের জানাবো আজকের প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার কিন্তু তোমরা দেখতে পাবে আজকে বিকেল চারটে থেকে নিউজ নোম্যান্সল্যান্ডেরই পর্দায়। আবার জানাচ্ছি, আজকের প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দাতেই বিকেল চারটে থেকে দেখতে পাবে। আমরা আগামীকাল আবার একই রকমভাবে একই সময়ে আরও অন্য অন্য বিষয় নিয়ে, শিক্ষকদের নিয়ে তোমাদের সামনে ফিরে আসব, এবং আশা করব তোমরা শিক্ষকরা তোমাদের যে বিষয়ে যা যেভাবে পড়াচ্ছেন তোমরা সেগুলি বাড়িতে অনুসরণ করছো এবং উপকৃত হচ্ছো। আবার কালকে দেখা হবে একই সময়ে। ততক্ষণ ভালো থাকো সবাই, এবং চোখ রাখো নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়।